মুর্শিদাবাদের সমস্ত খবর সবার আগে দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে এবং অবশ্যই ক্লিক করুন বেল আইকনটিতে। করোনার যোদ্ধা, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ প্রশাসন সহ অন্যান্য বিভিন্ন ক্ষেত্রের কর্মীদের রক্তদানের মাধ্যমে কুর্নিশ জানাতে উদ্যোগ নিল জেলা তৃণমূল মহিলা কংগ্রেস। শুক্রবার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সভাপতি আবু তাহের খান, পূর্ত কর্মাধ্যক্ষ রাজীব হোসেন, মহিলা তৃণমূলের সভানেত্রী শাহনাজ বেগম সহ অন্যান্য নেতৃত্বরা। প্রায় 70 জন মহিলা রক্তদাতা রক্তদান করেন এদিনের শিবিরে। করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না ও গুজব ছড়াবেন না, বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান তনুজাস দ্বারা জনস্বার্থে প্রচারিত। করোনা যুদ্ধে প্রথম সারিতে দাঁড়িয়ে লড়াই করে চলেছে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ প্রশাসন সহ অন্যান্য বিভিন্ন ক্ষেত্রের কর্মীরা। আর রক্তদানের মাধ্যমে তাদের কুর্নিশ জানাতে উদ্যোগ নিল জেলা তৃণমূল মহিলা কংগ্রেস। শুক্রবার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সভাপতি আবু তাহের খান, পূর্ত কর্মাধ্যক্ষ রাজীব হোসেন, মহিলা তৃণমূলের সভানেত্রী শাহনাজ বেগম, মহকুমা তৃণমূলের সভাপতি অরিত মজুমদার সহ অন্যান্য নেতৃত্বরা। প্রায় 70 জন মহিলা রক্তদাতা রক্তদান করেন এদিনের শিবিরে। জেলা জুড়ে রক্তের সংকট মেটাতে ও করোনা যোদ্ধাদের কুর্নিশ জানাতে এই রক্তদান শিবিরের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন মহিলা তৃণমূলের সভানেত্রী শাহনাজ বেগম। আজকে রক্তদান শিবির হচ্ছে মহিলাদের, যারা কোভিড-19 যুদ্ধ করছেন, ডাক্তার, হেলথ ওয়ার্কার, আশাকর্মী, যারা প্রথম শ্রেণীর যোদ্ধা কোভিড-19, তাদেরকে কুর্নিশ জানিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তার নির্দেশে আমাদের সমস্ত জেলাতেই রক্তদান শিবির হচ্ছে। এবং এই রক্তদান শিবিরে আমরা আমাদের মহিলারা যেহেতু অর্থ দিয়ে সহযোগিতা করতে পারছি না, তাই আমরা আমাদের মহিলারা শরীরের রক্ত দিয়ে যারা যুদ্ধ করছে তাদেরকে কুর্নিশ জানাচ্ছে, তাদেরকে সম্মান জানাচ্ছে, সেই উদ্দেশ্যে আজকে রক্তদান। আতঙ্কিত হবেন না, লকডাউনে ঘরে থাকুন, আপনাদের পাশে সিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট। এই করোনার যদি আমাদের মোকাবিলা করতে হয়, আগামী দিনে আমরা যদি সুস্থ সবল থাকতে চাই এবং গোটা ভারতবর্ষকে তথা পশ্চিমবাংলা মুর্শিদাবাদের বাসীকে নিরাপদে রাখতে চাই, তবে আমাদের এখন একটাই রাস্তা, আমাদের ঘরে থাকতে হবে এবং ঘরের ভেতরেই থাকতে হবে। একদিকে করোনার আতঙ্ক, অন্যদিকে গরিব মানুষের খেতে না পাওয়ার একটা বিশাল সংখ্যক মানুষ খেতে পাচ্ছে না, তো সেই সব দিকে দাঁড়িয়ে আমরা সিভাম এডুকেশন সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট সাধারণ গরিব মানুষের সাথে থাকবে। পেরিয়ে রাস্তা শুরু থেকে শেষ করছি দেখো আমরা সব পেয়েছি দেশ, বলো রাস্তা পেরিয়ে রাস্তা শুরু থেকে শেষ করছি দেখো আমরা সব পেয়েছি দেশ। থেকে বড় সবাই আছে আনন্দে, সম্মান ও ভালোবাসার নিত্য নতুন ছন্দে, ছোট থেকে বড় সবাই আছে আনন্দে, সম্মান ও ভালোবাসার নিত্য নতুন ছন্দে। রয়েছে সবজি বাজার টাটকা খাওয়ার জন্য, পড়াশোনায় এক নম্বর সঙ্গে স্বাস্থ্য কেন্দ্র, রয়েছে সবজি বাজার টাটকা খাওয়ার জন্য, ভালো থাকার ঠিকানা মাথার ওপর ছাদ, জীবন দেব সাজিয়ে কেউ যাবে না ভার, ভালো থাকার ঠিকানা মাথার ওপর ছাদ, জীবন দেব সাজিয়ে কেউ যাবে না ভার। ছোট্ট শহর বেলডাঙা গর্বে ভরে বুক, মানুষের সাথে আছি এই আমাদের সুখ, ছোট্ট শহর বেলডাঙা গর্বে ভরে বুক,